আমরা যদি এখানে থাকি এখানে উঠি তাহলে আশেপাশের মানুষ কি বলবে আর এখানে যারা আছে সবটা বুঝে যাবে না আরে আমরা এখানে থাকি সেখানে থাকি যেখানে যাই সেখানে থাকি আমাদের যেভাবেই হোক রাঙা স্যারকে চিন্তা করতে যে কি ভালো লাগতেছে আমাদের কোনো কষ্ট করা ছাড়া কোনো রকম গ্যাঞ্জাম করা ছাড়া এই সুইটি আমাদের লাইফ থেকে চলে গেল শোন ভালো মানুষ ভালো মনে যদি কিছু চায় সেটা অবশ্যই পায় আমরা ভালো মানুষ ভালো মনে কিছু চাইছি আর সেটা পাবো না তা কি হয় একদমই হয় না আর এখন ভালোই ভালো আমাদের স্টুডেন্টগুলো যদি ভালো হয়ে যায় আমাদের সব অশান্তি সমাপ্তি ঘটবে হেই এখনই একটা চান্স আছে মানে সুইটি বেটি গন ওনার পজিশন খালি এখন আমরা তিনজন যেভাবেই হোক রাঙা স্যারকে বুলায় বালায় পটায় টটায় এই জায়গা দখল করবো তাহলে একটা কাজ করলে কেমন হয় আমরা সবাই মিলে এ বাড়িতে উঠে যাই সুইটি বেটি তো এই বাড়িতেই থাকতো আমরা এ বাড়িতে উঠে থেকে যাবো তাহলে আমাদের বাসা ভাড়াটা আর লাগবে না টিউবলাইট আমরা যদি এখানে থাকি এখানে উঠি তাহলে আশেপাশের মানুষ কি বলবে আর এখানে যারা আছে সবটা বুঝে যাবে না আরে আমরা এখানে থাকি সেখানে থাকি যেখানে যাই সেখানে থাকি আমাদের যেভাবেই হোক রাঙা স্যারকে দুরা ভাই কি ব্যাপার দুরা ভাই আর আপনার মুখটা এরকম ফ্যাকা শুয়ে আছে কেন শুনেন বলেন কর্তৃপক্ষ থেকে আপনাদের জন্য কিছু নির্দেশ আসছে আজকের মতো ক্লাস সাসপেন্ড আজকে আর কোনো ক্লাস হইব না সেকেন্ড নির্দেশ হইল কালকে আপনাদের অফ ডে কালকেও কোনো ক্লাস হইব না কারণ স্যার আজকে আর আগামীকালকে শোক দিবস পালন করবে আমাদের সুইটি আপা মানে ওনার শ্যালিকা চলে যাওয়াতে ওনার মনটা খুবই খারাপ স্যার আজকে আর আগামীকালকে শোক দিবস পালন করবে আমাদের সুইটি আপা মানে ওনার শ্যালিকা চলে যাওয়াতে ওনার মনটা খুবই খারাপ উনি এই দুই দিন কারোর সাথে দেখা করবে না দরজা বন্ধ করে উনি ওনার রুমে থাকবে এবং এখানকার যারা স্টুডেন্ট আছে তারাও নিজেদের অবস্থানে অবস্থান করবে মানে রুমের মধ্যে থাকবে আপনারাও আপনাদের অবস্থানে মানে আপনাদের বাড়িতে চলে যান আরেকটা কথা সার্বস এখানে সব কিছু হইতেছে শুধু ট্রেনিংটাই ঠিক মতো হইতেছে না তাই স্যারের করা নির্দেশ পরশু দিন থেকে আপনারা নতুন উদ্যমে কড়াকড়িভাবে ট্রেনিং শুরু করবেন এখন আপনারা চলে যান পরশু দিন নতুন উদ্যম নিয়ে চলে এসে আমাদের তো কষ্ট হচ্ছে